প্রিয় দর্শক, আজ আমরা ঢাকা বরিশাল মহাসড়কের চিত্র আপনাদের দেখাব। বিস্তারিত দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দীর্ঘ দুই সপ্তাহ পর আইজিপ গণপরিবহন চলা শুরু হয়েছে। মহাসড়কে গণপরিবহনেরও যেমনি বাড়তি চাপ রয়েছে, ঠিক যাত্রীদেরও রয়েছে উপচে পড়া ভিড়। দর্শক, আমরা এখন রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৌর উপজেলার টেকেরহাট বন্দরে। এখান থেকে টেকেরহাট থেকে ঢাকা, বেনাপোল, মেহেরপুর, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, রাজশাহীগামী জনগণের রয়েছে উপচে পড়া চাপ। সেই তুলনায় গাড়ির সংখ্যা অপ্রতুল হওয়ায় যাত্রীদের চাপই বেশি রয়েছে। গণপরিবহনে দুই সিটে ভাড়া দিয়ে একজন যাত্রী যাতায়াত করায় যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে। যাত্রীর তুলনায় গণপরিবহনের সংখ্যা কম হওয়ায় টেকেরহাট বাস স্ট্যান্ডে জনগণের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। অনেকে গণপরিবহনে সিট না পেয়ে মাইক্রো, পিকআপ, মাহিন্দ্র, ইজি বাইকে করে তাদের গন্তব্য স্থানে পৌঁছানোর চেষ্টা করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি টেকেরহাট গোল চত্বরে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। যাত্রীদের তুলনায় গাড়ির সংখ্যা রয়েছে সীমিত। যে গণপরিবহনগুলি রয়েছে, যাত্রীরা কিন্তু তাদের অগ্রিম টিকিট নিয়েছে এবং দুই সিটের ভাড়া দিয়ে একজন যাত্রী গণপরিবহনে যাওয়ায় যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে। অনেকেই গাড়ির অভাবে গন্তব্যে পৌঁছাতে পারছে না, তারা বিকল্প উপায়ে মাইক্রোতেও যাতায়াতের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই হলো ঢাকা বরিশাল মহাসড়কে গণপরিবহন এবং যাত্রীদের অবস্থা।